আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা যাচ্ছি গ্র্যান্ড দরবারে। ভাইয়া চলে গিয়েছিল আমাদের জন্য ইজি বাইক ডাকতে, তো ইজি বাইক ডাকার পর আমরা উঠে গেলাম ইজি বাইকে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম গ্র্যান্ড দরবার। এটা হচ্ছে রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। এই রেস্টুরেন্টটি অবস্থিত রেল রোডে চার খাম্বা এবং চৌরাস্তার মাঝামাঝিতে। এই যে আমরা এখন ঢুকে যাচ্ছি রেস্টুরেন্টের ভেতরে, রেস্টুরেন্টের মধ্যে ঢুকেই প্রথমে আমরা একটা দোলনা দেখতে পেলাম। জুনায়রা সেখানে তাড়াতাড়ি চলে গেল আর সে দোল খাওয়া শুরু করলো। রেস্টুরেন্টটা অনেক সুন্দর করে ডেকোরেট করা, অনেক ফুল লতা পাতা সব কিছু দিয়ে খুবই সুন্দর লাগছিল দেখতে। এবার চলে আসলাম আমরা রেস্টুরেন্টের অন্য পাশে। এখানে বিভিন্ন ধরনের পার্টি জন্য বুক করা হয়, বার্থডে পার্টি, হলুদ পার্টি অথবা এঙ্গেজমেন্টের পার্টিও এখানে করা হয়। তারপর আমরা বাচ্চাদেরকে নিয়ে চলে গিয়েছিলাম কিডস জোনে। এটা আসলে সব রেস্টুরেন্টেই থাকা উচিত, বাট এত বড় করে থাকে না। এদের কিডস জোনটা অনেক সুন্দর, অনেক বড় আর অনেক খেলনা ছিল, একটা সুন্দর দোলনাও ছিল, বাচ্চারা সবাই অনেক এনজয় করছিল। দেখতে পাচ্ছেন তাহি আর জুনায়রা কত মজা পাচ্ছে, তারা দোল খাচ্ছিল, তারপর ডলগুলো নিয়েও খেলা করছিল। কিডস জোনটার চারপাশের ওয়ালেই সুন্দর সুন্দর স্টিকার লাগানো ছিল, বাচ্চাদের জন্য অনেক এন্টারটেইনিং। আর জুবাইদা একদমই বোর হয়নি, কারণ ওখানে অনেকগুলা কার ছিল, বড় বড় টয় ছিল, তো সেও অনেক বেশি মজা করছিল। আমাদের খুবই সুবিধা হয়েছে, বাচ্চারা এখানে খেলা করতে পারছিল, যার জন্য আমরাও একটু রিল্যাক্সে বসে থাকতে পেরেছি, গল্পগুজব করতে পেরেছি। এখানে আমি তাহি বুড়ির কিছু সিঙ্গেল শট নিচ্ছিলাম, সে দোলনায় অনেক মজা করছিল, আমারও দেখে অনেক ভালো লাগছিল। রেস্টুরেন্টের অন্য আরেক দিকে ছিল একটি সুন্দর বুকশেলফ, সেখানে অনেকগুলো বইও রাখা ছিল, মেইনলি এটা একটা সেলফি জোন। আর এই যে হচ্ছে ওদের বারান্দাটা, বারান্দাটা অনেক বেশি সুন্দর। এই যে গ্র্যান্ড দরবারের একটা বড় গেটের ছবি দেওয়া আছে, আর পুরাটাই ফুল দিয়ে ডেকোরেট করা, সুন্দর একটা আয়নাও ছিল, তন্নপর আমি কিছু পোজ দিচ্ছিলাম সেখানে। আর এখানে আমি একটু ঢং চং করছিলাম, তন্নপকে বললাম আমি একটু রিল বানাবো আমার কয়েকটা ভিডিও করে দিতে। তো এখানে আসলে ছবি তোলার জন্য অনেক সুন্দর কিছু জায়গা আছে, আমরা যারা ছবি তুলতে পছন্দ করি তাদের জন্য পারফেক্ট। ভিতরে অ্যাকোরিয়ামও আছে, সেটার মধ্যে অনেক মাছ আছে, বাচ্চারা দেখে অনেক খুশি হয়ে যায়। আর সবচেয়ে ভালো লেগেছে তাদের এই অফিসটা, এটা খুবই সুন্দর করে ডেকোরেট করা ছিল। অ্যাকচুয়ালি ওভারঅল আমার রেস্টুরেন্টের সব কিছুই ভালো লেগেছে। এরপর আমরা একটু বসলাম আর আমাদের অর্ডারগুলো করে দিলাম। এরপর জুনায়রা আর তাহি আবার চলে গেল দোলনাতে, তারা দুইজন অনেক রিল্যাক্সে দোলনার মধ্যে বসেছিল, দোল খাচ্ছিল। তাহি বাবু অনেক হ্যাপি ছিল, জুনায়রা অনেক হ্যাপি ছিল। ভালো লাগছে? বাচ্চারা দোলনায় দোল খাচ্ছিল আর আমরা এখানে বসে কিছু গল্পগুজব করছিলাম, তন্নপর আমি মিররের মধ্যে ছবি তোলার চেষ্টা করছিলাম। আর এইটা হচ্ছে ওদের মেনু কার্ড, তো আপনাদের সুবিধার্থে আমি সবটুকুই দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। এখানে হচ্ছে জুনায়রা তাহি বাবুকে তার খালুর কোলে দিচ্ছে বারবার, আর তাহি বুড়ি নেমে চলে আসছে। তাহি ভাইয়াকে অনেক ভয় পায়, কেন জানি ভাইয়ার সামনে আসলেই সে একদম চুপ হয়ে যায়, স্টিল হয়ে যায়। দেখেন তার এক্সপ্রেশন কেমন, সে পুরাই চুপ করে মুখ নিচু করে মন মরা হয়ে বসে থাকে, ভাইয়া যদি কোনো কথা বলে সে চুপ হয়ে যায়। আর এর মধ্যেই আমাদের খাবার দাবার আসতে শুরু করেছে, আমরা ফার্স্টেই পেয়ে গিয়েছিলাম ওয়েজেস,
জোনারাকে জিজ্ঞাসা করছিলাম কেমন, তো সে রিভিউ দিচ্ছে। এরপর চলে আসলো আমাদের বারবিকিউ চিকেন। বারবিকিউ চিকেনে অনেক পরিমাণে তিল দেওয়া ছিল উপরে, এটা অনেক গরম, বাট আমার কাছে ঝাল মনে হচ্ছে না, না না এটা অনেক ফ্লুইড, আমার অনেক ভালো লাগলো। আর এই যে সসটা ফার্স্টে বলেছিলাম, এই যে সসটা সুইট সস, এর সাথে খেতে আরও পর দিয়ে গেল আমাদের সবার ফেভারিট ন্যাচোস। ন্যাচোসের মধ্যে তারা অনেক পরিমাণে চিজ আর চিকেন ইউজ করেছিল, আর ওভারঅল টেস্টটা অনেক মজার ছিল। দেখতেই পাচ্ছেন জোনায়রা কীভাবে চিজ টেনে টেনে খাচ্ছে। জোনায়রা চিজ অনেক বেশি পছন্দের, অনেক নুডলসের মতো চিজ খাচ্ছে জোনায়রা। খাওয়া দাওয়া শেষ করে আমরা বার হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। তাদের বারান্দাটাও অনেক সুন্দর, অনেকগুলা গাছ আছে, ফুলও ছিল, ভালোই লাগছিল জায়গাটা। প্লেসটা আমাদের অনেক ভালো লেগেছে, আর জোনায়রা আবার আসতে চেয়েছে, কারণ সে অনেক বেশি চিজ পেয়েছে ন্যাচোসের মধ্যে, সে ন্যাচোসটা আবার ট্রাই করতে চায়। তো এরপর আমরা সবাই ইজি বাইকে উঠে গেলাম, আমরা বাসায় চলে আসলাম। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।